প্রশাসনের নির্দেশে এবং ইরানি থানার হস্তক্ষেপে কৈলাসর সফিকান্দি এলাকার টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি তার নিজের জায়গার ফসল নিজে ফিরে পায়। প্রশাসনের এবং ইরানি থানার ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকার নিয়ন্ত্রিত টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতির সদস্যরা। এই ব্যাপারে সমিতির ম্যানেজার মকদ্দুস আলী জানান, 1974 সালে কৈলাসর সফিকান্দি এলাকায় সমিতির পক্ষ থেকে এক হেক্টর জমি ক্রয় করা হয়েছিল এবং এই এক হেক্টর ধানের জমির দলিল ফর্চা ম্যাপ সবকিছু সমিতির নামে রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর পূর্বে কালেরগান্দি এলাকার বাসিন্দা মালিক আলী এই ধানের জায়গা উনার নিজের বলে প্রচার করতে থাকে। শুধু তাই নয়, মালিক আলী জোর করে এই ধানের জায়গার উপর একটি অস্থায়ী খড় তৈরি করেছিল। পরবর্তী সময় টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে কৈলাসর মহকুমা শাসকের অফিসে মামলা করা হয় 2020 সালের 21 ডিসেম্বর। তৎকালীন মহকুমা শাসক বিশাল কুমার রায় দিয়ে ইরানি থানা পুলিশকে আদেশ দিয়েছিল যে সফরিকান্দি এলাকায় এই এক হেক্টর ধানের জমির মালিক টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি, তাই খুব শীঘ্রই ধানের জায়গার উপর অস্থায়ী খড় তুলে দিয়ে জমির ধান সমিতির হাতে তুলে দেওয়ার জন্য সমিতির পূর্বতন কর্তৃপক্ষ যারা আছিল তারা ক্রয় করেছে। এক একটার বেশি জায়গা আছে চত্বর ইংরেজি হইতে এই জায়গাটা সমিতি উদ্যোগন করিয়া সমিতির যে সমস্ত নিরীহ মানে গরিব কৃষক আছে তাদের মধ্যে এই জায়গাটা এক বছরের জন্য লিজ দেওয়া হয়, যৎসামান্য টাকা সমিতিকে দেয় এবং ওই জায়গার উপসত্ব ওই গরিব কৃষক সে নিজে উপকৃত হয়। প্রতি বছর একজন একজন করে যে সমস্ত কৃষক গরিব সদস্য সমিতির সদস্য তাদের কাছে এই জায়গাটা হস্তান্তর করা হয় এক বছরের জন্য। জায়গার ফর্চা সমিতি টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতির নামে যারা জায়গার করিদের যে দলিল আছে ওই দলিলও আছে এবং এটার ফর্চা ফাইনাল ফর্চা কম্পিউটার ফর্চা আপ টু ডেট ফর্চা সব কিছু আমাদের পক্ষে আছে। এগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষকে দেখিয়েছি। মহকুমা শাসকের নির্দেশের মূলে ইরানি থানার ওসি আলমগীর হোসেন পুলিশ দিয়ে গত কয়েক মাস আগে অস্থায়ী খড়টি ভেঙে দিয়েছিল এবং 16 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কালারগান্দি এলাকার ওসি আলমগীর হোসেন সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী উপস্থিতিতে জায়গার সমস্ত ধান শ্রমিক দিয়ে কেটে টিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি তাদের হেফাজতে নিয়ে যায়। যে আমরা আমার যতটুকু জানা যে 1974 থেকে এই জায়গাতে টিলাবাজার ফ্যাক্স ল্যান্ডের এখানে তাদের অধিকৃত যে জায়গা সেটা নিয়ে তারা বিভিন্ন সময়ে যখন তাদের এখানে চাষবাস করতে যান তখন মালিক আলী বলে কালেরগান্দির একজন লোক উনি মিথ্যাভাবে দাবি করেন যে সেটা তার জায়গা। এইভাবে সে বিভিন্নভাবে ফ্যাক্সের এখানে 650 মতো তারা ফ্যাক্সের সদস্য আছেন তাদেরকে বঞ্চিত করে বিগত 2020 সালের 21 ডিসেম্বর এমনই দিনে তো বিশাল কুমার স্যারের অর্ডার মূলে আমরা সেটা অরিন্দম রায় স্যার ছিলেন এডিশনাল এসডিএম ওনার নেতৃত্বে আমরা তখন থানা থেকে এবং টিএসআর সহ আমরা সেটাকে উদ্ধার করে দিই ফ্যাক্সল্যান্ড যে ফ্যাক্সের যে সমিতি এবং চেয়ারম্যান ওনার হাতে আমরা হ্যান্ডওভার করি। কিন্তু দেখা যায় যে তারপর থেকে বিভিন্নভাবে ফ্যাক্সল্যান্ডের যে তারা জমিটা সেটা সীমানা নির্ধারণ করার পর এখানে বাঁশের বেড়া তৈরি করা হয়েছিল, বিভিন্ন খুঁটি সঠিক যে সীমানার যে খুঁটি পোঁতা হয়েছিল সেগুলিকে সে রাতের অন্ধকারে বিভিন্ন সময় সেগুলি সে ফেলে দিয়েছে। তো তার উপর ভিত্তি করে গত সিজনে সেটা বন্ধ ছিল এই জায়গাটাতে তার নাশকতার কারণে যে মালিক আলী আব্দুল মালিক, তো এই বছর সে আবার চাষের মৌসুমে সে রাত্রিবেলা ভোররাত্রি 3-4টার দিকে সে ট্রাক্টর নামিয়ে সেটা চাষ করে এবং রাতের অন্ধকারে সে অন্য এলাকার লোকজন নিয়ে এটাতে ধান চাষ করে। তো যেহেতু এই ব্যাপারটা নিয়ে এসডিএম কেস করেন মাননীয় এসডিএম কৈলাসহর, তো সেই কেস মূলে আমরা আজকে এই ধানটা এখন ধানের পাক ধরেছে, সে ধানটা আমরা সরকারি খাজানায় অর্ডার আমরা করেছি একটা এসডিএমের কাছ থেকে। তো এসডিএম স্যারের অর্ডার মূলে আজকে আমরা সেটা আমাদের উপস্থিতিতে ফ্যাক্স ম্যানেজারের উপস্থিতিতে এসডিএম স্যারের আদেশ মূলে সেটা কালেকশন করা হচ্ছে এবং সেটা সরকারি ইয়েতে ফ্যাক্স অথরিটি সেটা ব্যবহার করবে, আইনগতভাবে যে ব্যবস্থা সেটা তারা গ্রহণ করবেন। এটা আমরা উপস্থিত থেকে আমরা আমাদের নিরাপত্তা দিয়ে আমরা সেটা কালেকশন করে নিচ্ছি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা অপ্রীতিকর ঘটনা যাতে সেই বিবাদী মালিক আলী ঘটাতে না পারে। সে আমার কেসে ওয়ান্টেড এবং সে এখন এখান থেকে এখনো অবধি কোনো ঝামেলা সৃষ্টি করেনি, আমরা সেটা পিসফুলি আমরা নিয়ে তাদের হ্যান্ডওভার করছি।